প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে 12ই জানুয়ারি, স্বামীজির জন্মদিন। আজকের দিনটাকে অনেকেই অনেকরকমভাবে পালন করছেন বা করেছেন, তবে তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া সেক্রেটারি অভিষেক ব্যানার্জি সিদ্ধান্ত নিয়েছেন যে আজকের দিনে তার যে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, সেখানে অন্তত পক্ষে 30,000 মানুষের কোভিড টেস্ট করা হবে। সেই মতো তিনি কিন্তু আজকে সকালের দিকে একটা টুইটও করেছিলেন। দর্শক, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে সেই টুইট। এবং এলাকা থেকেও খবর নিচ্ছিলাম দর্শক যে হ্যাঁ, সেই মতো কিন্তু কোভিড টেস্ট করারও কিন্তু চলছে সেখানে। আর এটাকেই তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ বলতে শুরু করেছে যে এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার মডেল। এবং সেই কথা বলে অনেকে কিন্তু একেবারে প্রশংসা করে টুইটও করছেন। আমি সেটাও দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কয়েকটা স্ক্রিনশট, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে প্রশংসা করা হচ্ছে অভিষেক ব্যানার্জির। এই হচ্ছে, আমি একেবারে স্লাইড শোতে কয়েকটা স্ক্রিনশট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঋতব্রত ব্যানার্জি যেমন টুইট করেছেন, তেমনি রাজীব ব্যানার্জি, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জি সহ অনেকে কিন্তু টুইট করেছেন। তবে দর্শক, আমি কিন্তু এটাও লক্ষ্য করছিলাম যে অন্যান্য সময়ে কোনো একটা সিদ্ধান্তের ক্ষেত্রে যখন তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা একযোগে টুইট করা শুরু করে দেন, একেবারে হুড়বুড়িয়ে টুইট, এক্ষেত্রে কিন্তু ততটা দেখছি না। কোথাও যেন আমার একটা মনে হচ্ছে যেন কোথাও একটা কাট ছাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে এইসব দেখে প্রশ্ন জাগছে যে তাহলে যেটা নিয়ে চর্চা শুরু হয়েছে ইদানিংকালে, যে অভিষেক ব্যানার্জির সঙ্গে কি দলের অভ্যন্তরে কোথাও দ্বন্দ্ব শুরু হয়েছে? মানে যেটা আবার অনেকে বলছেন যে নবান্নের সঙ্গে ক্যামাক স্ট্রিটের যে দ্বন্দ্ব, মানে নবান্নে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্যামাক স্ট্রিটে বসেন অভিষেক ব্যানার্জি, এই নবান্ন ভার্সেস ক্যামাক স্ট্রিট কোথাও কি রকম একটা শুরু হয়েছে, এটা নিয়ে কিন্তু একটা দর্শক প্রশ্ন অলরেডি উঠতে শুরু করেছে। আর এটাও আমি দেখছিলাম দর্শক, আজকে যখন অভিষেক ব্যানার্জির একটা এরকম উদ্যোগ নিয়ে চর্চা হচ্ছে দলের বিষয়ে, আমি দেখছি যে দলের অনেকে যখন টুইট করছেন, সেখানে অন্যদেরকে আমরা যখন দেখি অন্য ক্ষেত্রে টুইট করতে, তাদেরকে কেন আজকের দিনে এইভাবে অভিষেক ব্যানার্জির এই উদ্যোগের প্রশংসা করে কেন টুইট করতে দেখছি না? ফলে এটা নিয়ে কিন্তু দর্শক একটা প্রশ্ন জাগছেই। আর এরই মধ্যে প্রশ্নটা যেন আরও একটু বড় করে জাগিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র, যিনি হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। কারণ তিনি একটা পোস্ট করেছেন ফেসবুকে, আমি দর্শক সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তিনি সেখানে যে কথাটা লিখেছেন, যেন যেটা আমি বলছিলাম দর্শক, যে প্রশ্নটা আমাদের মনে জাগছে, সেই প্রশ্নটাকে যেন আর একটু বড় করে একেবারে তৈরি করে দিলেন দেবাংশু ভট্টাচার্য। দেখুন তিনি কি টুইট করেছেন ফেসবুকে। তিনি টুইট করে যেটা বলেছেন যে অভিষেক দা বিপ্লব করে দেখাচ্ছেন, এই মডেল রাজ্য সরকার ফলো করলে করোনা মোকাবেলায় পৃথিবী বাংলাকে কুর্নিশ করবে। কিন্তু পরের অংশে যেটা লিখেছেন, খুব আফসোস লাগে, বলেছেন যে খুব আফসোস লাগে ভাবলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এরূপ তীক্ষ্ণ বুদ্ধি ও ম্যানেজমেন্ট জ্ঞান সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধি ও মানে একেবারে ম্যানেজমেন্ট জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি এখনও আমাদের প্রশাসনিক সিস্টেমের অংশ নন, এখনও আমাদের প্রশাসনিক সিস্টেমের অংশ নন, এটা মানে ভাবলে খুব অবাক লাগে। এই কথাটা কিন্তু পোস্ট করে বলেছেন তালের মানে তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এটা নিয়ে কিন্তু একেবারে আরও যেন সেই প্রশ্ন জোরালো হয়ে গেল, তাহলে কি দেবাংশু ভট্টাচার্য দলের অন্দরের দ্বন্দ্বটা কি প্রকাশ্যে নিজেই নিয়ে চলে এলেন? একটা আফসোস প্রকাশ করতে গিয়ে অ্যাকচুয়ালি কি তিনি দলের অভ্যন্তরের দ্বন্দ্বটা প্রকাশ্যে আনলেন? দর্শক, এটা নিয়েও কিন্তু একটা মানে একেবারে চর্চা শুরু হয়ে গেছে যে তাদের সরকার চলছে, শাসক দল তৃণমূল কংগ্রেস এখানে সরকার চলছে, সেই দলের একজন মুখপাত্র বলছেন যে আফসোস লাগে ভাবলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এরূপ তীক্ষ্ণ বুদ্ধি ও ম্যানেজমেন্ট জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি এখনও আমাদের প্রশাসনিক সিস্টেমের অংশ নন। তার মানে এটাই তো প্রশ্ন উঠে যাচ্ছে, তার মানে তিনি যেটা বলতে চাইছেন যে তার মানে তাকে প্রশাসনিক সিস্টেমে নেওয়া হচ্ছে না। এখন প্রশ্ন, কে নিচ্ছেন না? তার মানে তো সেই দলের দিকেই আঙুলটা আসছে যে অভিষেক দা বিপ্লব করে দেখাচ্ছেন এবং এই মডেল রাজ্য সরকার ফলো করলে, মানে যেন মনে হচ্ছে যে অভিষেক দা রাজ্য সরকার যেটা চলছে, যারা চালাচ্ছে, তার সাথে অনেকটা দূরের বিষয় আর কি, ফলো করলে। আরে সেটাই, দল তো একটাই তৃণমূল কংগ্রেস, তাদেরই সরকার চলছে, আবার সেখানে এই ধরনের কথাগুলো একটা ন্যাকা ন্যাকা কথা লাগছে না? হতে পারে একটা ন্যাকা ন্যাকা কথাও লাগছে, আবার যেটা বলছিলাম দর্শক যে সত্যি হয়তো দলের অভ্যন্তরে হয়তো এরকম একটা জায়গা তৈরি হয়েছে যেখানে অভিষেক ব্যানার্জির কথা হয়তো মানা হচ্ছে না, বা অভিষেক ব্যানার্জিরা চাইছেন যে নিজের মতো করে চালাতে, তিনি হয়তো প্রশাসনিক সিস্টেমের একটা পার্ট হতে চাইছেন, তাকে নেওয়া হচ্ছে না। আর সেই সব একটা ভাবতে গিয়ে হয়তো বিরাট আফসোস মনে হয়েছে দেবাংশু ভট্টাচার্যের, খুব দুঃখ লেগেছে, এবং সেই কারণে তিনি একবারে ফেসবুকে পোস্ট করে মানুষকেও জানিয়ে দিয়েছেন। আর এটা যে কত বড় বিতর্ক তৈরি করবে আমি জানি না, যেটা বুঝিয়ে তিনি করেছেন কি না, কিন্তু এটুকু প্রশ্ন একেবারে তৈরি হয়ে গেল দর্শক, যে তাহলে যে প্রশ্নটা উঠছিল যে অভিষেক ব্যানার্জির সঙ্গে দলের অন্যদের হয়তো মতের কোথাও মিলছে না, যেন আজকের এই পোস্টটা দেবাংশু ভট্টাচার্যের সেই বিষয়টাকে যেন আরও একটু বড় করে দিল, এই প্রশ্নটাকে যেন আরও একটু বড় করে দিল, যে তা নাহলে দেবাংশু ভট্টাচার্য একজন দলের মুখপাত্র, তিনি এই কথাটা বলবেন কেন যে খুব আফসোস লাগে ভাবতে যে অভিষেক ব্যানার্জি এখনও প্রশাসনিক সিস্টেমের
একজন অংশ নন, অ্যাকচুয়ালি তারা তাহলে তারা কী চাইছেন এটাও ভাবতে হবে, যে দেবাংশু ভট্টাচার্য তাহলে কী চাইছেন অভিষেক ব্যানার্জির বিষয়ে। অভিষেক ব্যানার্জি তো একজন এমপি, তো তিনি তো এমএলএও নন যে তাকে কোনো একটা মন্ত্রী বা কিছু একটা করে দেওয়া হবে বা উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হবে। নাকি তারা চাইছেন যে তাকে এমএলএ পদ থেকে এমপি পদ থেকে রিজাইন করিয়ে আবার এমএলএ টিকিটে দাঁড় করিয়ে তাকে রাজ্যের দায়িত্বে আনা হোক, প্রশাসনিক সিস্টেম যেটা তিনি বলার চেষ্টা করেছেন এবং বলেছেন যে এটা ফলো করলে একেবারে বাংলাকে মানে কুর্নিশ করবে পৃথিবী, মানে এত ভালো একটা সিস্টেম মডেল তিনি চালু করেছেন, তাকে তো কাজে লাগাতে হবে, রাজ্য সরকার তো কাজে লাগানো উচিত। কিন্তু তার ভাবলে অবাক লাগছে তিনি এখনও প্রশাসনিক সিস্টেমের অংশ নন, যে কথাটা উনি যেটা বলার চেষ্টা করেছেন। এখন দর্শক, নিশ্চয়ই এ সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে যে দেবাংশু ভট্টাচার্য অ্যাকচুয়ালি কী বলতে চাইলেন এর মধ্য দিয়ে, আর সত্যিই তো কেনই বা অভিষেক ব্যানার্জিকে প্রশাসনিক সিস্টেমের অংশ করা হচ্ছে না কোনো না কোনোভাবে, কেনই বা করা হচ্ছে না, কে করছেন না, কোথায় বাধা, দর্শক এ নিয়ে কিন্তু আবার একটা বিরাট চর্চা হতেই পারে। নিশ্চয়ই দর্শক এ সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে দর্শক, আজকে এই যে বিষয়টা অভিষেক ব্যানার্জির, সেই সম্পর্কে বিজেপির একটা বক্তব্য, বিজেপির আমি আপনাদেরকে শোনাবো, যে সত্যিই যেটা চলছে ডায়মন্ড হারবার এবং যেটা নিয়ে যেভাবে তৃণমূলের একটা অংশ একেবারে ঢাকঢোল পেটাতে শুরু করেছে তার কতটা মানে একেবারে যৌক্তিকতা রয়েছে। আমি দর্শক প্রথমে বিজেপির একটা বক্তব্য শোনাই আপনাদেরকে। সমীপ ভট্টাচার্য কিছুক্ষণ আগে প্রেস মিট করে কি বলেছেন এই প্রসঙ্গে আগে শুনুন, তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসবো। জুতো মেরে গরু দান হচ্ছে, সংক্রমণ আগে বাড়িয়ে দিয়েছে, তারপরে এখন এইসব কি হুইলস চলছে আর কি। ওখানে স্বাভাবিকভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে যে সরকারি স্বাস্থ্যকেন্দ্র আছে, গ্রামীণ হসপিটাল আছে, ডায়মন্ড হারবার হসপিটাল আছে, তার পরিষেবা এখন কোথা কি অবস্থায় আছে? আজকে এত ডক্টর্স যদি সেখানে পৌঁছে যেতে পারেন, কোথা থেকে যাচ্ছে, কোন সরকারি হসপিটাল থেকে ডক্টর্সদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে? একটা জায়গাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সেখানকার আলো নিবিয়ে আরেক জায়গায় গিয়ে বাতি জ্বালানো হচ্ছে। এটা শুধুমাত্র একটা ফেস সেভিং, ইমেজ বিল্ডিং এবং নিজেদের রাজনৈতিক অভিসন্ধিকে চরিতার্থ করা, বেছে বেছে যেখানে নির্বাচন আছে সেখানে ফোকাস করা হচ্ছে, প্রচার দেখানো হচ্ছে। মডেল দু বছর ধরে মডেল কোথায় ছিল? আজকে এভাবে তো সারা পশ্চিমবঙ্গে করা যায়। আমরা চাই মানুষের দরজায় টেস্ট ইউনিট নিয়ে কেউ পৌঁছে যান, আমরা চাই ডক্টর্সরা বিভিন্ন জায়গায় গ্রামের মধ্যে যান, এটা আমরা চাই, সরকার এটা করুক, এটা আমরা চাই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হোক, কিন্তু একটি বিশেষ জায়গায় হচ্ছে। তিনি যা বলছেন এবং তার দলের পক্ষ থেকে যে কথা আসছে রাজনীতিগতভাবে, এটা সবিরোধিতা এবং দ্বিচারিতা ছাড়া কিছু নয়। দর্শক শুনলেন, বিজেপি কিন্তু বলছে যে যেটা করা হচ্ছে এটা তো গোটা রাজ্য জুড়ে করা উচিত, ওখানে এইসব হচ্ছে, ওখানে ডাক্তারগুলো তাহলে কোথা থেকে যাচ্ছেন, তাহলে কোথা থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তো অন্ধকার হয়ে যাচ্ছে। তাহলে যত ফোকাস করা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষয়ে আর অন্য জায়গা থেকে সিস্টেমটাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানকার মানুষ বঞ্চিত হচ্ছেন, যদি করতে হয় এই মডেল বা এইসব কেন, গোটা রাজ্যই তো করা উচিত। সেটাই তো, এটাই তো স্বাভাবিক দর্শক, এটাই তো প্রশ্ন উঠছে যে অভিষেক ব্যানার্জি তিনি হচ্ছেন শাসক দলের নেতা এবং বড় নেতা, সেকেন্ড ইন কমান্ড, এবার তাদেরই সরকার চলছে রাজ্যে, আবার তিনিই বলছেন একটা আলাদা মডেল চালু করছেন ডায়মন্ড হারবার, এটা কি? তাদেরই সরকার চলছে, আবার তাদেরই একজন নেতা তিনি বলছেন যে আমি ডায়মন্ড হারবার একটা এরকমভাবে চালু করেছি, আবার ওনারা বলছেন যে ডায়মন্ড হারবার মডেল, তো আপনারই তো সরকার চলছে, আপনারা আবার আলাদা করে মডেল করছেন একটা জায়গাতে, তো গোটা রাজ্যে কাজ করবেন, গোটা রাজ্যটাকে মডেল করুন না, যেটা দেখে অন্যরা ফলো করবেন, তবেই তো সেটাকে মডেল বলা যায় না, একটা রাজ্যের মধ্যে একটা অংশকে কাজ করে বলছেন এটা একটা মডেল। এটা নিয়ে কিন্তু অনেকে বলছেন দর্শক যে ওখানে এইসব করা হচ্ছে, একদিন এত টেস্ট করা হচ্ছে, কিন্তু অন্য জায়গায় কেন করা হচ্ছে না, যত ফোকাস ওখানে কেন? আর এটা কি সত্যিই যে সত্যি কি তারা এরকম কিছু করতে চাচ্ছেন, নাকি এর মধ্যে কোথাও একটা ন্যাকামি ভাব রয়েছে, এই প্রশ্ন দর্শক অনেকে তুলছেন। আর সেই সঙ্গে দর্শক এটা উঠছে যেটা আমি বলছিলাম দর্শক, যে তাহলে কি কোথাও দ্বন্দ্ব শুরু হয়েছে, যে অভিষেক ব্যানার্জি হয়তো ভেবেছেন যে যা পাচ্ছে করুক, আমি আমার মতো করে কাজ করি, আমার কথা কেউ শুনছে না, তাই কি তার মতো করে পথ চলা শুরু করেছেন? যদি এটা হয় তাহলে তো দর্শক অন্য প্রশ্ন উঠবেই। দর্শক কী বলবেন যা দেখছেন শুনছেন? নিশ্চয়ই আপনাদের কোনো মন্তব্য থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।